আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দাখিল দুই হাজার বাইশে অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছ তোমরা জানো যে তোমাদের বিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় তোমাদের বিশতম সপ্তাহের হাদিস শরীফ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের বিরুদ্ধে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় এই অ্যাসাইনমেন্টের কভার পেজ থাকে তো কভার পেজে যে বিষয়বস্তুগুলো তুলে ধরতে হয় এই বিষয়বস্তুগুলো আমরা ভিডিওর প্রথমেই তুলে ধরেছি যা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে সেনি দাখিল দুই হাজার বাইশ বিষয় হাদিস শরীফ এবং বিষয়কর দেওয়া রয়েছে একশত দুই এছাড়া যেহেতু তোমাদের বিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা তাই তোমাদের সপ্তাহ হবে বিশতম সপ্তাহে এছাড়াও তোমাদের অ্যাসাইমেন্টের নং দেওয়া রয়েছে চার যেহেতু এর পূর্বে আরও তিনটি অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে তাই এই অ্যাসাইনমেন্টটি হল চতুর্থ নাম্বার অ্যাসাইনমেন্ট তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম প্রয়োজন হয় তাই আমরা বিডুর প্রথমে অ্যাসাইনমেন্টের শিরোনাম তুলে ধরেছি তোমাদের এই হাদিস শরীফ অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা নিয়ে একটি হাদিস তো এই ছিল মূলত তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু বা কভার পেজের বিষয়বস্তুসমূহ তাহলে চলো তোমাদের জন্য যে আমরা শতভাগ নির্ভল উত্তরপত্র তৈরি করেছি আমরা উক্ত উত্তরপত্রে চলে যাব তো তার আগে শিক্ষার্থীরা তোমাদের হাদিস শরীফ অ্যাসাইনমেন্টে যে নির্দেশনা বা প্রশ্নপত্র রয়েছে আমরা প্রশ্নপত্র দেখার মাধ্যমে তোমাদের উত্তরপত্রে চলে যাব তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকো শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে দেওয়া রয়েছে দুই সালের দাখিল পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট তাছাড়া এখানে তোমাদের বিষয় দেওয়া রয়েছে বিষয় কোড স্তর এছাড়া অ্যাসাইনমেন্ট নং এগুলো দেওয়া রয়েছে তো এগুলো মূলত আমরা ভিডিও প্রথমেই তুলে ধরেছি তাই এখন বলে আর তোমাদের সময় নষ্ট করছি না এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ নির্দেশনা দেওয়া রয়েছে চারটা নির্দেশনা তো চারটা নির্দেশনার মধ্যে প্রথম নির্দেশনা হলো হাদিসটির রাবি পরিচিতি তুলে ধরতে হবে দ্বিতীয়টি হলো হাদিসটির শাব্দিক ও সরল অনুবাদ তুলে ধরতে হবে তৃতীয়টি হলো হাদিসটির ব্যাখ্যা তুলে ধরতে হবে এবং সর্বশেষ চতুর্থ নাম্বার যেটা সেটা হলো সামাজিক শান্তি প্রতিষ্ঠায় হাদিসের গুরুত্ব সম্পর্কে তোমাদের মতামত তুলে ধরতে হবে তো এই ছিল মূলত তোমাদের চারটার নির্দেশনা যা তোমাদের সমাধান তৈরি করতে হবে এছাড়া ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নির্দেশক দেওয়া রয়েছে যেভাবে তোমাদের উত্তরপত্রটি তৈরি করতে হবে তো এই নির্দেশকগুলো মেনেই কিন্তু আমরা তোমাদের জন্য শতভাগ নির্বল এবং সঠিক উত্তরপত্র তৈরি করেছি যা তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে তো শিক্ষার্থীরা এই ছিল মূলত তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র বা নির্দেশনা সমূহ তাহলে চলো আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা শতভাগ উত্তরপত্র তৈরি করেছি আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের প্রথম নির্দেশনা দেওয়া ছিল যে হাদিসটির রাবির পরিচিতি তুলে ধরার জন্য তো এখানে আমরা সুন্দরভাবে বিস্তারিত আলোকে তোমাদের এই উত্তরপত্র সমাধান তৈরি করেছি যা তোমরা দেখতেই পাচ্ছ তো শিক্ষার্থীরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় তোমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধানগুলো আমরা খুব কষ্ট ও মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি তাই শিক্ষার্থীরা তোমাদের এই একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায় এবং পরবর্তী সমাধান তৈরি করতে আগ্রহ যোগায় তাই শিক্ষার্থীরা এখনই তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছ আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কেননা তোমাদের এই সাবস্ক্রাইব আমাদের পরবর্তী সমাধানগুলো তৈরি করতে আগ্রহ যোগায় এবং অবশ্যই এই ভিডিও তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এতে করে তোমাদের বন্ধুদের একটু হল উপকারে আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথম উত্তর যেটা সেটা হলো আনাস ইবনে মালিক রাজিয়াল ছিলেন বিখ্যাত সাহাবি খাদিমে রাসুল সাল্লা আলাইসাল্লাম ইমান মুফতি মোয়াল্লিমে কোরআন মোহাদ্দিস খাতিমান রাবি আনসারি খাজরাজি ও মাদানী ওনার উপাধি খাদিম ও রাহমাতুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বিখ্যাত খাজরা গোত্রের বনু নাজ নাজার শাখায় হিজরতের দশ বছর আগে ছয়শো বারো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন পিতার নাম মালিক ইবনে নাদর এবং মাতা সোলাইম সাহলা বিন্তু মিলহা আল আন সারিয়া সোলাইমান সম্পর্কে রাসু আলাইসাল্লামের খালা হতেন তো তারপরে রয়েছে হররত রাসুল করিম সাল্লাহ আল্লাহলাম যখন মদিনায় আসেন তখন প্রসিদ্ধ মতে আনাসের বয়স দশ বছর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একটু স্থির হওয়ার পর আনাসের মা একদিন তার হাত ধরে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে যান এবং তার খাদিম হিসেবে পেশ করেন হররত আনাস রাজিয়াল্লাফু সর্বদা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সান্নিধ্য থাকতেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত প্রায় দশ বছর অত্যন্ত যোগ্যতার সাথে তার খেদমতের দায়িত্ব পালন করেন তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে প্রায় সকল অভিমান যেমন বদর উহদ খন্দক কুয়াজরা, মুস্তালিম খাইয়াবার ইবনান ও তাইক ইত্যাদি যুদ্ধে অংশগ্রহণ করেন শিক্ষার্থী বন্ধুরা আমরা যেভাবে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি তৈরি করেছি তোমরা অনুরূপভাবে লেখার চেষ্টা করবে এতে করে তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে এবং অবশ্যই ভিডিওটি না নাটেনের সম্পূর্ণ মনোযোগে দেখবে তাছাড়া শিক্ষার্থীরা তোমাদের এই সমাধানগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে তোমরা উক্ত গ্রুপে জয়েন আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো এখানে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে হরজত আনাসের মৃত্যুর সন ও মৃত্যুর সময় বয়স সম্পর্কে প্রচুর মতভেদ আছে সর্বাধিক প্রসিদ্ধ মতে হিজড়ি তিরানব্বই সনে মৃত্যুবরণ করেন এবং তখন তার বয়স ছিল একশো বছরের ঊর্ধ্বে কুতন ইবনে মুদ্রিক আল কিলাবি কিলাবি জানাজার নামাজ পড়ান বসরাত উপকণ্ঠে তিফ নামক স্থানে তার বাসর বাসস্থানের পাশেই কবর দেয়া হয় হরত আনাস ছিলেন দুনিয়া থেকে বিদায় গ্রহণকারী বসরার শেষ সাহাবি তো তারপরে আমরা সর্বশেষে দিয়েছি শিক্ষার্থীরা আমরা কিন্তু সম্পূর্ণ যাতে সঠিক হয় সেভাবে আমরা উত্তরগুলো সাজিয়েছি তাই তোমরা অবশ্যই বিরক্ত না হয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ উত্তরটি তুলে ধরার চেষ্টা করবে এতে করে তোমাদেরটি সঠিক হবে তারপরে আমরা দিয়েছি সম্ভবত একমাত্র আবু তোফাইল রহমতুল্লাহ ছাড়া তখন পৃথিবীতে দ্বিতীয় কোনো সাহাবি জীবিত ছিলেন না মৃত্যুকালে হররত আরাজ মোট বিরাশি জন ছেলে মেয়ে রেখে যান তাদের মধ্যে আশি জন ছেলে তার হাফসা ও উম্ম আমর নামে দুই মেয়ে তাছাড়া নাতি নাতনির সংখ্যা ছিল আরও অনেক তার বর্ণিত হাদিসের সংখ্যা মোট দুই হাজার দুইশো ছিয়াশিটি মোস্তফাক আলাইহি একশো আশি বুখারি এককভাবে আশি এবং মুসলিম এককভাবে সত্তরটি হাদিস বর্ণনা করেছেন তার ছেলে এবং নাতনিস থেকেও বহু হাদিস বর্ণিত হয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল মূলত তোমাদের প্রথম নির্দেশনার সমাধান যে হাদিসের রাবির পরিচিতি তুলে ধরার জন্য তো যে পরিচিতিগুলো রয়েছে আমরা সম্পূর্ণভাবে তুলে ধরেছি তো তারপরে আমরা চলে যাব দ্বিতীয় নির্দেশনায় তো এখানে দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় নির্দেশনায় চলে আসলাম তো তোমাদের দ্বিতীয় নির্দেশনায় বলা ছিল যে হাদিসটির সার্বিক ও সরল অনুবাদ তুলে ধরার জন্য তো তোমাদের প্রশ্নপত্রে বা অ্যাসাইনমেন্টের যে হাদিসটি দেখতে পেয়েছিলো তো হাদিসটির আলোকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি আমি আবারও বলছি আমাদের ভিডিওটিতে লাইক দে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই বেল বাটন অন করবে কেননা বেল বাটন অন করলে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান যখন আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে হাদিসটি হাদিসটির সার্বিক শব্দ এখানে আমরা অনুবাদ হিসেবে দিয়েছি আনাস আনাসরাদিল্লাহ আনফুতে বর্ণিত হরজত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম হররত ইসাদ করেন যে তোমার মুসলমান ভাইকে সাহায্য করো চাই সে অত্যাচারী হোক বা অত্যাচারিত হোক তখন সে ব্যক্তি বলল ইয়া রাসুল্লাহ আমি তো অত্যাচারীদেরকে সাহায্য করব। কিন্তু অত্যাচারীকে কীভাবে সাহায্য করবো রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন তুমি তাকে অত্যাচার থেকে বাধা দাও এটাই অত্যাচারীর প্রতি তোমার সাহায্য এবং এই হাদিসটি এসেছে বুখারি ও মুসলিম শরীফ থেকে তো এই ছিল মূলত তোমাদের দ্বিতীয় নির্দেশনা যে হাদিসের সারদিক বা অনুবাদ তো আমরা সুস্পষ্টভাবে তুলে ধরেছি তো আমরা আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতেছ তো তারপর আমরা চলে যাবো তৃতীয় নির্দেশনায় তোমরা দেখতে পাচ্ছ আমরা তৃতীয় নির্দেশনায় চলে আসলাম তো তোমাদের তৃতীয় নির্দেশনায় বলা ছিল যে হাদিসটির ব্যাখ্যা তুলে ধরার জন্য তো এখানে প্রথমে হাদিসটির রাবিড় ছিল এক নম্বর নির্দেশনা দ্বিতীয় নির্দেশনা ছিল হাদিসটির অনুবাদ এবং তৃতীয় নির্দেশনা বলা হয়েছে হাদিসটির ব্যাখ্যা তো এখানে আমরা যেভাবে ব্যাখ্যা তুলে ধরেছি তোমরা অনুরূপভাবে দেওয়ার চেষ্টা করবে এবং শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভিডিওটি নাটেন সম্পূর্ণ মনোযোগ সহকারে আমরা যেভাবে উত্তরপত্র তৈরি করেছি অনুরূপভাবে দেওয়ার চেষ্টা করবে এতে করে তোমাদের উত্তরপত্রগুলো সঠিক হবে এবং শিক্ষকরা ভালোভাবে মূল্যায়ন করবে তাছাড়া অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এই ভিডিওগুলো তো তারপরে দেখতে পাচ্ছ যে রাসূলুল্লাহ সাল্লাফু আল্লাহ ছিলেন সমাজ জীবনের শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত তাই সমাজের প্রতি মানুষ প্রতিটি মানুষ যেন দয়া ও অনুগ্রহে তাপদার হতে পারে সে বিষয়টি প্রতিষ্ঠাই ছিল তার লক্ষ্য আলোচ্য জ্যোতিষের মাধ্যমে তার মন চিত্র ফুটে উঠেছে নবী করিম সাল্লাহু সাল্লাম বলেন তুমি তোমার ভাই অত্যাচারীকে এবং অত্যাচারিতকে সাহায্য করো কথা যে প্রশ্ন আসে যে অত্যাচার অত্যাচারিতকে তার পাশে এসে সাহায্য করা যায় কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করা যায় এর উত্তরে রাসুল সাল্লা আল্লাহিসাল্লাম বলেন অত্যাচারী অত্যাচার থেকে বিরত রাখাই অত্যাচারীকে সাহায্য করা তো এখানে হাদিসের ব্যাখ্যা হিসেবে আমরা এখানে কোরআনের দলিল থেকে একটা দিয়েছি তারপরে আমরা আরেকটি দলিল তুলে ধরেছি তো দুইটা আয়াতও তুলে ধরেছি এবং দুইটা অর্থ আমরা তুলে ধরেছি তোমরা শিক্ষার্থীরা যেহেতু মাদ্রাসা লেভেলে তোমরা তোমরা অবশ্যই হাদিসের আরবি আয়াতগুলো তুলে ধরার চেষ্টা করবে এতে শিক্ষকরা দেখলে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সুন্দর হবে এবং শিক্ষকরা ভালোভাবে নাম্বার দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবে তাই তোমরা অবশ্যই কষ্ট হলেও তোমরা আয়াতগুলো তুলে ধরার চেষ্টা করবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে আয়াত তো আয়াতের আমি অনুবাদটা বলে দিচ্ছি পবিত্র আনে আল্লাহ তালা বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এটা হলো সুরা আলে ইমরান আয়াত একশত দশ তো এখানে তোমরা যেভাবে আছে এভাবে দেওয়ার চেষ্টা করবে তো তারপর আমরা তৃতীয়তে হাদিসের দলিল হিসেবে একটা দিয়েছি আয়াতও তেছি এবং অনুবাদও তুলে ধরেছি তোমরা অবশ্যই আয়াতগুলো লিখবে তারপরে অনুবাদগুলো দেওয়ার চেষ্টা করবে এবং শিক্ষার্থীরা আমরা কিন্তু তোমাদের এই সমাধানগুলো খুব মেহনত স্বরূপ তৈরি করে থাকি খুব কষ্ট করে তৈরি করে থাকি তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো তোমাদের তৈরি করতে আমরা আগ্রহ ও অনুপ্রেরণা পাই তাই অবশ্যই আর দেরি না করে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেল তো এখানে আমি অনুবাদটি বলে দিচ্ছি যে নবী আলাইহি আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তার পরিবর্তন করে দেয় যদি তা করতে অপরাগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে আর এটাই হচ্ছে ইমানদানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর এটা হলো বোখারি এবং হাদ ইসলাম হলো একশো চুরানব্বই তো এই ছিল মূলত তোমাদের তৃতীয় নির্দেশনার উত্তর এখন আমরা চলে যাব পরবর্তী চতুর্থ নির্দেশনায় তো এখানে দেখতে পাচ্ছ আমরা পরবর্তী চতুর্থ নির্দেশনায় চলে আসলাম তো তোমাদের চতুর্থ নির্দেশনায় বলা ছিল যে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় হাদিসের গুরুত্ব তোমার মতামতের আলোকে তুলে ধরার জন্য তো এখানে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় যে আমার মতামতের আলোকে কী কী মতামত দেওয়া যায় তা আমি সুন্দরভাবে সুস্পষ্টভাবে তুলে ধরেছি তোমরা অনুরূপভাবে দেওয়ার চেষ্টা করবে এবং শিক্ষার্থীরা আমি আবারও বলছি তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো এখানে আমরা দিয়েছি যে এই হাদিসের গুরুত্ব বর্তমান প্রেক্ষাপটে এত বেশি যে মানুষের উচিত প্রতিটা পদে পদে অত্যাচার বাধা দেওয়া এবং মুজলুমদের বা অত্যাচারীদেরকে সাহায্য করা যেমন আল্লাহ তালা কোরআনে যে বলেছেন তো এখানে দেখতে পাচ্ছ আয়াতটা তোমরা আয়াতটা লিখবে তারপর আমি অনুবাদটা বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ অনুবাদ রয়েছে যে তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজ হতে নিষেধ করে আর এরাই হলো সফল কাম এটা হলো সুরা আলী ইমরান আয়াত একশত তো তারপর আবার দেখতে পাচ্ছাম না এখানে হাদিস থেকে আরেকটা আয়াত তুলে ধরেছে এবং আয়াতের অনুবাদ তুলে ধরেছি তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে হাদিস থেকে যে আয়াতটি তুলে ধরেছি তার আয়াতের অনুবাদ আমরা এখানে তুলে ধরেছি তো অনুবাদটি হলো আমি এখন বলে দেব। এবং শিক্ষার্থীরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের বন্ধুদের সাথে এই সমাধানগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবে এতে করে তোমাদের সমাধানগুলো তৈরি করতে আমাদের আগ্রহ বা অনুপ্রেরণা যোগায় তো এখানে হাদিসের অর্থ হিসেবে আছে সাল্লাহ সাল্লাই্লাম বলেছেন যার হাতে আমরা জীবন তার শপথ করেছি অবশ্যই তোমরা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে নতবা অচিরে আল্লাহ তোমাদের উপর পক্ষ থেকে শাস্তি নাজে করিবেন তো এই ছিল মূলত তোমাদের হাদিসের যে অর্থ এবং আমরা সর্বশেষে যেহেতু বলেছে যে তোমার নিজের মতামত পেশ করার জন্য তো নিজের মতামতের জন্য এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বিস্তারিত মতামত দিয়েছি যে আমার সর্বশেষ তো সর্বশেষ আমার নিজের আঙ্গিকে যে মতামতটা হলো যে উপরের কোরআনের আয়াত এবং হাদিস অনুসারে যে কথাগুলো সে কথাগুলো এবং দলিলগুলো আমরা পেলাম প্রতিটি কথা থেকে এটা বুঝি আমাদের আজকের উপপেক্ষিত হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং এটি আমাদের সমাজে প্রভাব বিস্তার করা খুবই প্রয়োজন তো এইখানে সর্বশেষে তোমরা এই বিস্তারিত মতামতটা দিয়ে দেবে এতে করে শিক্ষকরা যদি এটা দেখে তাহলে অবশ্যই তারা খুশি হবে এবং তোমাদের ভালো নাম্বার দেওয়ার চেষ্টা করবে তো শিক্ষার্থীরা এই ছিল মূলত তোমাদের চতুর্থ নির্দেশনা সমাধান এবং এরই মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান শেষ হয়ে গেছে আশা করি তোমরা ভিডিওটি নাটেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে তাছাড়া তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই বেল বাটনটি অন রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি শেয়ার করবে এই সমাধানগুলো এতে করে তোমাদের বন্ধুদের একটু হলেও উপকারে আসতে পারে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় এই সমাধানগুলো বা তোমাদের কোনো প্রশ্ন থাকে অথবা তোমাদের যদি কোনো অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো সেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোন বিষয়ে নতুন কোনো অ্যাসাইনমেন্টের সমাধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ